আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আজকে যেটা করবো আর কি সেটা হলো, আবার অনেকগুলো কবুতরের শরীরে উকুন হয়েছে, এটার জন্য আজকে আমি এই উকুন দূর করার জন্য প্রথমে নিম পাতা নিছি। নিম পাতা এগুলোকে আমি সিদ্ধ করবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিম পাতা নিছি, প্রায় আপনার অনেকগুলো ঢাল ভেঙে নিছি ছোটো ছোটো, এই যে সবগুলোকে একসাথ করে পাতিলে রেখে এগুলো সিদ্ধ করব। ঠিক আছে, এই তো ফুল প্রসেসটা দেখাবো কীভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের নিম পাতা সিদ্ধ করা শেষ। এটা এখনও প্রচুর গরম, এই যে ধোঁয়া উঠতেছে। তো এইভাবে সিদ্ধ করবেন, আমি প্রায় এক দেড় ঘন্টা পর্যন্ত এটা সিদ্ধ করতে হয়েছে। তো সিদ্ধ করার পর যেটা করতে হবে, প্রথমে পানিগুলা, এই যে সাদা দুই বালতি পানি নিলাম, এগুলোর সাথে মিশাবো, কারণ কবুতর বেশি তো অনেক সময় এক বালতিতে হয়তো, কিন্তু ঘটনা হয়েছে এক বালতিতে যদি দিই তাহলে দেখা যায় অনেক সময় ওরা বালতিতে পায়খানা করে দেয়। হ্যাঁ, মানে পানিতে সুবানি দিলে পায়খানা করে দেয়, তখন দেখা যায় এক বালতি পানি নষ্ট হয়ে যাবে, এই জন্য দুই বালতি রাখলাম। আর পায়খানার বিষয়টা সবাই খেয়াল রাখবেন, অনেক সময় অনেক কবুতরের বদ অভ্যাস, এরা পানিতে পায়খানা করে দেয়, যখন আপনি চুবানি দেবেন পায়খানা করে দেন, তাই হালকা চুবানি দিয়ে বালতির বাইরে রাখবেন, তাহলে দেখবেন যে পায়খানা বাইরে পড়বে। এইভাবে পাচা উঁচু করে ধরলে পায়খানা বাইরে করবে, বালতিতে আর পায়খানা পড়বে না। তো আমি এখন এই পানিগুলো মিশাবো, আরও কিছু মেডিসিন মিশাবো, দেখেন কী কী মিশাই আর এটা কীভাবে করতে হয় সেটাও দেখাবো। ঠিক আছে, তো ভিডিওর সঙ্গে থাকেন। প্রথমে এটা আমি একটু ঠান্ডা করে নিতে হবে, নাহলে তো আমি হাত দিয়ে এটা নিজে করতে পারবো না। রাখলাম, পিপি এখানে দিলাম, পিপি এখানে দিলাম, ঠিক আছে। তারপর পাতাগুলো ঝেড়ে নেব, ঠিক আছে, পাতাগুলো ঝেড়ে নেব, পাতাগুলো থেকে আবার রস বাইর করব। নিম পাতা যতই আপনি ছেঁচবেন ততই এটার থেকে আপনার এই যে অ্যাকশন বাইরে হবে, যে তিতা যে ঝাঁসটা রস বাইরে হবে। ঠিক আছে, এটা ভালোভাবে ছেঁচে নেবেন, মানে হাত দিয়ে কষলাই নেবেন সোজা হিসেবে। হ্যাঁ, আর একটু পানি দিয়ে এটা আমি রাইখে দিব আলাদাভাবে, তাহলে যে পাতাগুলো নিচে রয়েছে ওগুলোর থেকে একটু পরে রস ছাড়বো, আবার ওটা আবার কাজে লাগতে পারে পরবর্তীতে। এবার আমাদের কাজ হলো কি, এইগুলোর সাথে আমি আরেকটা মেডিসিন মিশাবো, ওটা একটু দেখাই। এটা হলো এই যে পটাশ, যেহেতু নিম পাতায় হলো শরীরের উকুন মারবে, এবং বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু যদি শরীরে থাকে তারপরে ওগুলোরও কাজ করবে, পোকামাকড়ও মারবে, সাথে পটাশ। ঠিক আছে, দুইটাই আপনার জীবাণুনাশক হিসেবে খুব ভালো কাজ করে। তো পটাশ হিসেবে আমি এখানে যেতটুকু দিই এক বালতি, এরকম হেঁটে প্রায় 15-20 লিটার হবে। এখানে আমি এই যে এখানে 5 গ্রাম ধরে, ঠিক আছে, 5 গ্রাম দেবো না, আমি 2 গ্রাম বা 2.5 গ্রাম দিচ্ছি। এই আবার এই বালতিতে সেম, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এগুলা ভালোভাবে নেড়ে নিতে হবে, যে ভালোভাবে নেড়ে নিলাম, দেখেন নাড়ার পরে এগুলো কালার কী আসছে, লাল। এটাও ওইভাবে নেড়ে নিতে হবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের কাজ হলো কি, কবুতরকে গোসল করানো।
कबूतर के गोसल करान विषय एक विषय माथा रखते देखा जेमन ये देखें कि अवस्था देखें ये फाखा ये फाकार पर सब खाई फेलाइसे आर एट हलो लेजर पर ठीक है सब खाई फेलाइसे कुकुने तो ये अपना एक दिन गोसल कराले हबे ना अंत तो मैक्सिमाम अपनारे सप्ताह दो तीन बार गोसल अंत दुई बार गोसल करबें एरक दुई सप्ताह गोसल करबें ये नियमे देखें जो काज हो गए यदि उकुन कम थे तो वही एक बार कराले ही गेचे सप्ताह करा शुद्ध पटाश दिए देखें जो अनेक उकुन मारा गेसि एबार पटाशेर साथे निम पाता दिछि जाते करे आरो भालो काज करे तो एक विषय बोली जखन देखें जो आपनार कोनो कबूतर थानी पायखाना कर गोसल समय तक ये एक सुबेने दीबें आगे माथा ऊपर रखबें सब समय सुबेने देवर पर लेसटारे ये दिया फाशे मैं बाल्टर जो पास हमें देखा जमन ये बाल्टी तो बाल्टर पासे एरकम झाकड़ा देवें लेज ऊपर कर धरे देखें अ पायखाना करब ओ जगह ठीक है हमारे हमें आपात तो एक बाल्टी दिए गोसल करामु जेहेतु दुई बाल्टी नष्ट करमु ना तो गोसल नियम हल प्रथम ये ये शुभेबें शुभान पर ढानागुल्लो भिजे दीबें भलोभ ठीक है एकदम भलोभ भिजे दीबें एभवे माथा रखते हैं जे सब कबूतर आपनर बसार मध्य डिम आगुला के अत भिजानो जाए ना वगुलर बुकर अंश शुकना रखबें ये बुक बुकर अंश शुकना रखबें ना हमें क्योंकि भेजाल आ कारण बुकर अंश जो भिजे जाए डिमे बुकर अंश बेसि भिजले अपना डिमे पानी लागे अतिरिक्त तो वो डिमगुल पचे जाए शुद्ध अपनर जेहतु उकुन है लेजे और हलो फाखा से क्षेत्र में लेज और पाखा दुईटार मध्य अपनी बसी भिजेबें ठीक है जमन ये भिजेबें हमें भिजे दीसी देखें ये भिजेबें देखें ये जगहटा बसी थे ये पायखाना कर देखते ए अभ्यास जगहगुलकुन बसी थे तगागुल पानी बसी लगाबें और ये पानीटा मुखे देवार दरकार नहीं पीते तो समस्या हो शुदू पटाश बा शुदू नीम पता हम एक हमले तो समस्या नहीं तर एक मुखे गेले समस्या नहीं माथा बीजान दरकार नहीं जेहतु माथा उकुन नहीं क्षेत्र में माथा बीजान प्रयोजन नहीं जस्ट नीचे अंशा भलोभ बीजे दिए एक हाथ दिए भावे चिपी दीबें तो हमें कि आपनर पर पानीगुल् एक सर जाए ठीक है और डिम डिम आगे रेगुलर बुकर अंश कम भिजेबें जस्ट यटुकू माथा रखबें এটা হলো একটা মাদি কবুতর ঠিক আছে ডিম নাই বেবি আছে তাই আরে ভালোভাবে চুবায় নিছা এই এই যে আরেকটা লইলাম দেখেন এটার এটার মোটামুটি ফাঁকায় কম এই যে ফাঁকানা করতেছে এই যে বদব্যাস এগুলার বদব্যাস তাই বালতির পাশে ফাঁকানা করায় নেবেন না হলে একটার জন্য পরে পুরো বালতি পানি নষ্ট হয়ে যাবে এত কষ্ট করে মেডিসিন মিশাইছেন এই দেখেন কি অবস্থা করছে উকুনে এই এই উকুনের সমস্যাটা কখন বেশি হয় সেটাও বলি এটা হলো আপনার যখন দেখেন যে অতিরিক্ত বৃষ্টি এবং গরম হ্যাঁ হঠাৎ সকালে বৃষ্টি দুপুরে গরম এরকম সময়টা বেশি হয় মানে শীত নেই টোটালি শীত নেই মানে অতিরিক্ত বৃষ্টি কিংবা হঠাৎ হঠাৎ বৃষ্টি হ্যাঁ আবার কিন্তু বৃষ্টির ভিতরও প্রচুর গরম পড়ে ওই সময়টা দেখা যায় লকটা একটু স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে লকটে দেখা যায় অনেক দিন পর্যন্ত যদি কবুতরকে গোসল না করান সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে তাই কবুতরকে প্রতি সপ্তাহে অন্তত একবার হলো করাতে হবে আমি আসলে সময় পাই না আমি ব্যবসায়ী মানুষ আমার সময় খুব কম আমি ইদানিং মাঝে দিয়ে এক মাসের মতো সময় দিতে পারি না তাই আমার এই সমস্যাটা বাড়ছে না হলে আসলে আমার এই সমস্যা হয় না ঠিক আছে যাক এখন একটু টেক কেয়ার দিতেছি ঠিক হয়ে যাবে সমস্যা নাই এইটা লয়ে এত বাড়তি টেনশন করার কিছু নাই
এটা অনেকে বলবেন যে ভাই পর যেগুলো খাই ফেলাইছে ওগুলো ওগুলো কিছুদিন এভাবে থাকবে, যেটা পড়ার ওটা পড়ে যাবে, যেটা না পড়বে সেটা আপনি ফেলে দেবেন টানে, মানে টান দিবেন। হ্যাঁ, যেহেতু এটা তো আর ভালো হবে না, তাই এটাকে আপনি টেনে ফেলে দিতে হবে, এভাবে ধরে টান দিবেন জোর করে। এটা যেটা ভালো এটা না, যেটা নষ্ট একেবারে গেছে গা ওটা টান দিয়ে ফেলে দেবেন, ঠিক আছে? তা এখন না, গোসল গা দ্বারা শরীর থেকে পুরা উকুন শেষ করবেন, তারপরে ফালাইবেন। নাহলে উকুন থাকলে ওই নতুন যেটা উঠবে ওটারও উকুনে খাই ফেলাইব, কোনো লাভ নেই, ঠিক আছে? তাই ভালোভাবে দু অন্তত সপ্তাহে দুইবার করে, দুই সপ্তাহ গোসল করাবেন চারবার অথবা তিনবার এই নিম পাতা আর পটাই দিয়ে। তাহলে কী হবে, হ্যাঁ শরীরের উকুন যা আছে সব মরিয়া সাফ হয়ে যাবে। আবার উকুন নাশক শ্যাম্পু আছে, ওটা রিক্স আছে, ওটা যদি দেখা যায় ওরা এই ফসমে যখন আপনি দিলেন গোসল করালেন তখন এই মুখ দিয়ে যখন এভাবে খুঁটবে ফসম, মুখের মধ্যে যায় ওই শ্যাম্পু যখন ভিতরে যাবে, যেহেতু উকুননাশক শ্যাম্পু একটা বিষাক্ত, তখন কবুতরটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাই ওইটা রিক্স, আমি ওইটাতে যাই না, এটাই করাই। তো এই কবুতরটা দেখেন, যেমন এটার ডিম আছে, তো এটার এই এই সাইডটা আমি একটু বেশি ভিজাবো না, ঠিক আছে? আমি জাস্ট এই লেজের সাইডটা ভিজাবো। তো যাদের ডিম আছে তাদের এই পাশটা বুকের পাশটা একটু শুকনা রাখবেন, যেহেতু বুকের পাশে উকুন নাই, উকুনটা হলো মূলত পাকায় আর লেজে, তাই পাকায় আর লেজের দিকে বেশি ফোকাস করেন, অন্য সাইডে ফোকাস না করলে চলবে, ঠিক আছে? যেভাবে বুকের পাশ শুকনা রাখবেন, অ্যাভেলেবেল কবুতরের পানিতে পায়খানা করার অভ্যাস। এই যে বুকের পাশ কিন্তু শুকনা দেখছেন, বুকের পাশ আমি ভিজাবো না। এবার আমি একটা সিজনে দিলাম, কাজ শেষ, ঠিক আছে? যে বুকের পাশ কিন্তু হালকা ভিজা, মানে এটা এখন ঝাঁকড়া দিলে এভাবে এই আমি একটু আগে ফাটিয়ে দিয়ে ভানি লেছি, যে এটা আমি দিয়ে দেবো এগুলোর সাথে, ঠিক আছে? হ্যাঁ, মানে রস একটু রাখবে না, এইসব সোজা আপনারা যত বেশি দিতে পারেন নিম পাতা ততই ভালো হয়, কারণ নিম পাতা থেকে তিতে একটা ইয়া বাইরে, ওটা ওটা ওরা সহ্য করতে পারে না। নিম পাতার মধ্যে অনেক অ্যাকশন আছে, তাই নিম পাতা থেকে যত রস বের করতে পারবেন, যত কষলাইবেন ততই বাইরে হবে, আর এগুলো যত বেশি নিম পাতা দিবেন পানিতে ততই ভালো উকুনের জন্য, ঠিক আছে? তো সবাই মূলত এইভাবেই কাজগুলো করবেন, আমি একটু দেখাই আপনাদেরকে যেগুলারে গোসল করাইছি। যেমন এই যে দেখেন, এটি গোসল করাইছি, তারপর নিচেও আছে, এই যে এগুলোকে গোসল করাইছি, দেখতে পাচ্ছেন কী অবস্থা দেখতে পাচ্ছেন? তো যারা ভালো, যেমন এরা ভালো, এদেরকে গোসল করাবো তবে অত বেশি না, ঠিক আছে? এরা পুরোটাই ভালো, এই যে এগুলো ভালো, মানে কিছু কিছু কবুতরকে দোষছে, এগুলোও ভালো, ঠিক আছে? এই যে এরাও ভালো, এই যে এদেরও কোনো সমস্যা নাই। এরকম যাদেরকে দোষছে মূলত তাদেরকে করাবো, যাদেরকে ধরে নেয় তাদেরকেও করাবো, তবে তাদেরকে অত বেশি মানে চুবাবো না বা অত বেশি ভিজাবো না, ঠিক আছে? এইভাবেই মূলত আপনারা কাজটা করবেন, ভাই একবার করেন না, অন্তত যেহেতু উকুনের পরিমাণ যখন দেখবেন বেশি তখন তিন চারবার করাইন। আমি একটু দেখাই যেমন কী পরিমাণ উকুনে ওদের শরীর কাটছে, এটা একটু যদি না দেখায় আপনারা বুঝবেন না, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো সব হলো ফসম, দেখছেন? এই যে ফসম, এই যে দেখেন, এই যে দেখেন, সব কুচি কুচি করে আনেছি, দেখছেন? এইভাবে ওরা কাটছে। তারপরে আমি আজকে শুক্রবার, তো ড্রপিং পরিষ্কার করব, ওদেরকে গোসল গা ধোয়াবো, পুরো লফট পরিষ্কার করব, আমি শুক্রবারে এই কাজটা বেশি করি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।